এইভাবে তুমি আমায় অপমান করতে পারো না দুজন। আর তুমি তোমার বাড়ির লোকজন যা ইচ্ছা তাই করতে পারে, তাই তো? আমি তো শুনেছিলাম বেশ হেসে হেসে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে। তারপর কি মনে হলো এই ছেলেকে বিয়ে করলে ডাক্তার হওয়া যাবে না, এমন কাউকে করি যার জন্য আমার অ্যাম্বিশন ফুলফিল হবে, তাই আমার কথা মনে পড়লো না? আমি তোমার অ্যাম্বিশন ফুলফিল করার যন্ত্র নই রানী, মনে রেখো কথাটা। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, আর কখনো ফোন করবে না এই নাম্বারে, আমার কোনো কথা নেই তোমার সাথে। অনিশা, কি হচ্ছে এইসব? বেবি গো এন্ড সি, বেবি কিছু করো। ইয়েস বেবি। বাহ, চমৎকার। সব ছেলে কি তোমার মতো হয় দুর্জয়? হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? কি বলতে চাইছো তুমি? আমার মতো ছেলে মানে? তোমার মতো স্বার্থপর। তুমি এরকম জানলে আমি তোমাকে আমার কাছেই গেছে দিতাম না। এখন এমন ভাবে বলছো যেন যা হয়েছে সব আমার জন্য হয়েছে, তোমার কোনো ভূমিকা ছিল না, আমি একা তোমার কাছে এসেছি। তুমি আসলে আর এখন দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছো? তাও আমি ভেবেছিলাম আমি হোস্টেলে যাবো, কিন্তু তোমার এই ব্যবহারের পর আমি আর কোথাও যাব না, সোজা তোমার বাড়ি যাব। বাড়ি যাব। আর গিয়ে সবাইকে সত্যিটা বলব, সবাই বিচার করবে দোষ একা আমার নাকি তোমার। রানী, মাইক অফ করো, মাইক অফ করো ইমিডিয়েটলি। হাউ ডেয়ার শি, ও আমাকে থ্রেট করছে। তোমার জন্য আমার দাদাকে তোমার বাড়ির লোক আটকে রেখে দিয়েছে রানী। তুমি এই নাম্বারে আর ফোন করবে না, রাখো, ব্লক করছি। কি রানী, আর কত দূরে গিয়েছে তোদের সম্পর্ক? তোমাদের রানী সোম থেকে রবি প্রতিদিন সন্ধে 6টায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে।